খেলা শুরুর 10 মিনিটের মধ্যেই পেনাল্টি দিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি। আজকে বিকেল 3:30 থেকে আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গোল আদায় করে নিতে চায় আলবি সেলেস্তারা, যার ফলস্বরূপ তারা 7 মিনিটের মাথাতে একটি পেনাল্টি পেয়ে যায়। লিয়ান্দ্রো প্যারাদেসকে ডিবক্সের মধ্যে ফাউল করে সৌদি আরবের একজন প্লেয়ার, যার কারণে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেয় রেফারি এবং সেই স্পটিক দিয়ে সহজেই আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই 10 মিনিটের মাথায় মেসির গোলে এগিয়ে যায় আলবি সেলেস্তারা। গোলকিপারকে বোকা বানিয়ে বাঁদিক দিয়ে গড়ানি শটে গোল দেন আর্জেন্টাইন খুদে জাদুকর এবং 10 মিনিটের মাথাতেই সৌদি আরবের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।